হ্যালো আসসালামাইকুম আমার ঘরে আমার স্কুল শিক্ষা বিষয়ক যে কার্যক্রম চলছে সংসদ বাংলাদেশ টেলিভিশনে সেটির চোদ্দ থেকে আঠারো জুনের রুটিন পাবলিশ করা হয়েছে এবং আজকের ভিডিওটি সেই রুটিন সংক্রান্ত তো চলুন আমরা শুরু করি আহ শুরুতেই চোদ্দ জুনের রুটিন এবং আপনারা দেখতে পাচ্ছেন এবারে কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ক্লাস শুরু হচ্ছে দুটা থেকে এবং দুটা থেকে দুটা পাঁচ পর্যন্ত জাতীয় সংগীত এবং করোনা সচেতনতামূলক আলোকপাত যেটি যথারীতি হচ্ছে করোনাকালীন এই সময়ে এবং প্রতিদিন একটি করে ক্লাস এবারে নতুন যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে আগে সিক্স সেভেনের একটি ক্লাস অষ্টম শ্রেণীর দুটি ক্লাস এবং নবম দশম শ্রেণীর তিনটি ক্লাস থাকতো বাট এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি নতুন রুটিনে এখন পর্যন্ত একটি করে এই ক্লাস দেওয়া হয়েছে যদি কোনো সংশোধনী আসে সেটি আমরা দিয়ে দিব লিঙ্কে আপনার ডেস্ক্রিপশন বক্সে দেখে নেবেন প্রায় আমরা দেখি যে সংশোধিত রুটিন আসে তো এইটিরও যদি সংশোধিত রুটিন এসে থাকি আমরা সেটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো যথারীতি ষষ্ঠ শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে দুইটা পাঁচে এবং বিজ্ঞান ক্লাস দিয়ে শুরু হবে সপ্তম শ্রেণীর দুইটা পঁচিশ থেকে ইংরেজি ক্লাস অষ্টম শ্রেণীর দুটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে বাংলা ক্লাস নবম শ্রেণীর তিনটা পাঁচ থেকে তিনটা পঁচিশ পর্যন্ত জীববিজ্ঞান দশম শ্রেণীর তিনটা পঁচিশ থেকে তিনটা পঁয়তাল্লিশ পর্যন্ত রসায়ন অর্থাৎ প্রতিটি ক্লাস বিশ মিনিট করে অনুষ্ঠিত হবে এই ছিল চোদ্দ তারিখের রুটিন পনেরো তারিখের রুটিনে আমরা যদি চলে আসি সেখানে আমরা দেখতে পাচ্ছি একইভাবে ষষ্ঠ শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে আপনার দুটা পাঁচ থেকে এবং শুরুতে দুটা থেকে দুটা পাঁচ পর্যন্ত জাতীয় সঙ্গীত এবং করোনা সচেতনতামূলক আলোকপাত বা আলোচনা এরপরে ষষ্ঠ শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে দুটা পাঁচে এবং প্রথম ক্লাসটাই হচ্ছে ইংরেজি আর সপ্তম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণীর ইংরেজি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান এবং সময়সূচি পূর্বের মতোই অর্থাৎ দুটা পাঁচ থেকে শুরু হবে ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর দুটা পঁচিশ অষ্টম শ্রেণীর দুটা পঁয়তাল্লিশ নবম শ্রেণীর তিনটা পাঁচ এবং দশম শ্রেণীর তিনটা পঁচিশ এই ছিল পনেরোই জনের রুটিন জনের রুটিন আমরা যদি চলে আসি সময়ে সূচি আগের মতোই এবং শুধুমাত্র ক্লাসগুলো আমরা দেখে নিতে পারি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর বাংলা অষ্টম শ্রেণীর বিজ্ঞান নবম শ্রেণীর পৌরনীতি দশম শ্রেণীর ইংরেজি সময়সূচি যেটি আবারও বলছি আগের মতোই দুটা থেকে শুরু হচ্ছে এই ছিল ষোলোই জুনের রুটিন সতেরোই জুনের রুটিন আমরা চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছি শুরুতেই ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস এবং সপ্তম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর ইংরেজি নবম শ্রেণীর জীববিজ্ঞান দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এরপরে আমাদের আঠারোই জুনের রুটিন এখানে আমরা দেখতে পাচ্ছি আঠারোই জুনে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ক্লাস সপ্তম শ্রেণীর বিজ্ঞান অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ এবং দশম শ্রেণীর ইংরেজি তো এই হচ্ছে আঠেরো জুন দুই হাজার বিশ তারিখের রুটিন এবং এখানে যেটি বলা আছে যে রুটিনে যদি কোনো প্রকার সংশোধনী প্রয়োজন হয় বা কোনো পরিবর্তনের প্রয়োজন হয় সেটি কর্তৃপক্ষ করতে পারবে এবং সেই ক্ষেত্রে পরবর্তী সপ্তাহে রুটিন আবার জানিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে বিষয় আর যেহেতু এখন মূল বিষয় হচ্ছে যে যেহেতু সংসদ সংসদে মহান সংসদে বাজেট অধিবেশন চলছে দেখতে পাচ্ছেন যে মহান জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে সেক্ষেত্রে সময়ের কিছুটা ঘাটতি রয়েছে আর সীমিত সময়ের মধ্যে ক্লাসের সময় মেলানোটা একটু কঠিন যে কারণে আপনার এবারে আমরা একটি করে ক্লাস দেখতে পাচ্ছি প্রতিটি শ্রেণীর জন্য তো এই হচ্ছে মূল বিষয় যদি রুটিনে কোনো চেঞ্জ আসে যে এসে আবারও বলে দিচ্ছে আপনার ডেসক্রিপশন বক্স থেকে চেক করে ডাউনলোড করে নেবেন আর এই রুটিনটি এখন আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ডাউনলোড করে নেবেন আহ ধন্যবাদ সবাইকে